प्रथम आगे एक बच्चर छाड़ा चुक्ति हतो दायित्व पवार पर एक चुक्ति करबर मालिकरा रिक्वेस्ट कर दूबर छाड़ा चुक्ति बसब से तई मे नहीं मालिक देर पक्ष रिक्वेस्ट करा श्रमिकरा जो कमिटी आज से मे नहीं डिसेम्बर मासे शेष हो गए 20 साले तो तक बेकार एक सीजन चल रही केकर हमारा বলেছিলাম ঠিক আছে জানুয়ারি মাসে চুক্তি বসাবে এবং আমাদের যে চুক্তিটা সেটা উল্লেখও ছিল যে জানুয়ারি মাসে আমরা চুক্তি বসব তো জানুয়ারি মাস পেরিয়ে আমি একটা চিঠি ধরিয়েছিলাম 6-1 শ্রমিকরা চিঠি ধরিয়েছিল যে আমাদের বসা হোক এবারে কেকের সিজন তো শেষ জানুয়ারি মাস তো 6 তারিখ অতিক্রান্ত হলো আমাদের একটা বসা হোক আপনাদের মতো পছন্দ মতো জায়গা স্থান আমাদের 10 দিনের মধ্যে জানান আমরা যে আপনাদের সাথে বসে আমাদের চুক্তি এগ্রিমেন্ট করব সে 10 দিন পেরিয়ে গেল আজকে 18 দিন কোনো মালিকরা কোনো ভুক্ষেপ নেই এবং বলছেন এখন বসা যাবে না কোনো এ নেই যা হবে দেখা যাবে কত টাকা পেতো এখন কত আপনারা দাবি করছেন সেটা বসে ঠিক হবে হ্যাঁ কত মাইনে পেতো কি 7200 দাদা আপনি একজন তো নেতা শ্রমিক ইউনিয়নের নেতা তা এভাবে যখন দফায় দফায় বৈঠক করে হচ্ছে না সেই কারণে কি বিক্ষোভের পথে নামতে হলো এতে কি সমস্যা বিক্ষোভের পথে শ্রমিকরা বাধ্য হয়ে আজকে বিক্ষোভে নেমেছে এতে কি সমস্যা সমাধান হবে দেখা যাক কাজ বন্ধ করে চলছে তো না কাজ বন্ধ করে নয় কাজ সব স্বাভাবিক আছে সব জায়গায় খোঁজলেন কাজ চলছে কিছু কিছু শ্রমিক এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং কাল থেকে টোটাল এটা আরামবাগ তারকেশ্বর পুরসুড়া চাপাডাঙ্গা সব কাল থেকে বিক্ষোভ চলবে সকাল থেকে এখানে যারা এসেছে প্রত্যেকটা আজকে এইখানেতে এসেছে যারা সব আমাদের শ্রমিক সব কারখানা থেকে কিছু কিছু শ্রমিক এসেছে এই সেক্রেটারি মালিক অ্যাসোসিয়েশনের এই সেক্রেটারি তার জন্য এর কারখানাতে আজকে সেক্রেটারি কারখানাতে আজকে বিক্ষোভ হচ্ছে আজকের মধ্যে এরা যদি না আমাদের ডেট জানাই কবে বসছি কাল থেকে টোটাল তারকেশ্বর থেকে গৌঘাট পর্যন্ত প্রতিটা কারখানাতেই বিক্ষোভ চলবে আপনার নাম দাদা আমার নাম শেখ নিয়াজুল আমি বেকারি ইউনিয়নের সভাপতি আপনি প্রথম কত পাচ্ছেন আগে চুক্তি অনুযায়ী 7220 টাকা বেতন এখন পাচ্ছি এত করে এই দুর্মূল্য বাজারে তো আর বৌছলেনি চলে না আমরা বিশাল মুশকিলে পেরেশানির মধ্যে পড়ে গেছি আর চলছে না 60 কিলো মাথার কাজ কোনো জায়গায় নাই আরামবাগ ছাড়া অল ইন্ডিয়ায় কোনো জায়গায় নাই যদিও আছে 45 কিলো 50 কিলো তার বেতন হচ্ছে 10,000-এর উপরে 10 টাকা টিফিনের পয়সা দুবেলা খাওয়াই মালিক কিন্তু আরামবাগের ক্ষেত্রে 60 কিলো লোড আছে মাথায় কিন্তু 7200 টাকায় বেতনটা দেয় তার মধ্যে খাওয়া দাওয়া এসব কোনো কিছু নেই ওর মধ্যেই সমস্ত কিছু মাই খুড়াকে 7220 টাকা এখানে কারা বিক্ষোভ দেখাচ্ছে কারা কারা যারা দেখাচ্ছে বিক্ষোভ সব শ্রমিক আমরা নাইটে কাজ করি পাউরুটি আমরা রাত্রিতে কাজ করেছি করেই বিক্ষোভ অবস্থান করছি কোন কোন জায়গা থেকে এসেছেন আরামবাগ জনপ্রিয় পপুলার আরামবাগ সুপ্রিম বেকারি পপুলার বেকারি মাদার বেকারি আরামবাগের সংস্থা লেবার আপনার নাম পরিচয় আমার নাম শেখ আমান আলী হুগলি এলাকা বেকারি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি থ্যাংক ইউ ni
নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।